इस्लामिक लाइव मीडिया बीडी हक्कानी आलिमदेर वाजेर महाभाण्डार। हाय हाय केमने जे बुझाबो जे आल्लाह फेरेश्ता द्वारा आमादेरके परिचालित करतेछेन। एकेई नाली दिया खाद्य पानी श्वास जाइतेछे, भितरे डिवाइडेड करे के? आल्लाह। फेरेश्ता भितरे बसा डिवाइडेड करतेछे। फेरेश्ता आमादेर सेवाय नियोजित, ओ आबार थ्री क्वार्टार पड़ा घुरबे ताई ना, वो आबार बिकिनी पड़ा घुरबे ताई ना। बिकिनी तो तुम्हारा बोझो ठीक ना, बुढ़ारा नाओ बुझते पारे, युवकरा तो बोझो बिकिनी ठीक ना, वो आबार बिकिनी पड़ा घुरबे। अरे बिकिनी बोझो ना तुम्हारा, बोझो ना? ना ना बुझबा, नेटे सार्च दिले बिकिनी पाबा तुम्हारा। हाँ किन्तु दिओ ना, पाए हाथ दिए, पाए हाथ रेखा बोलतेछि दिओ ना। उलंग चलते पारे, बस एटा बोझो, उलंग चलते पारे, आल्लाह किछु बोलबे ना। कत मानुषी ते आछे उलंग चले, ठीक ना? हाँ उन्नत विश्व जारा, ओरा कापड़ेर दिक दिये अनेक गरीब, ठीक ना? आल्लाह कापड़ेर दिक दिये आमादेरके अनेक धनी बानाइछेन, ताई तो? ओरा कापड़ेर दिक दिये अनेक गरीब, ओरा कापड़ेर दिक दिये गरीब। आल्लाह बोले चलो, आल्लाह बाध्य करबे ना, आल्लाह इच्छा करले करते पारे। एई जन्य आल्लाह आमादेर दृष्टि आकर्षण करছেন। उनजुर इला सामाई वा इरतिफाइहा, माझे माझे आकाशटाके देखो। ताराउनाहु बिगैरि आमाद, कोथाओ तोमरा खुंटी पाबे ना। आबार आकाश एकटाओ ना, सबा सामावातिन तिबाका, एकेर पर एक सातटा। आबार आल्लाह बोलेन एक समान बड़ो ना। शुधु एकटा उदाहरण दिये बुझाइतेछि, तोमादेर चिटागांगेर स्टेडियाम যেখানে মাঝে মাঝে ইন্টারন্যাশনাল গেম খেলা হয়, কমসে কম ক্রিকেট তো খেলা হয় ঠিক না? ফুটবল খেলা হোক আর না হোক, ইন্টারন্যাশনাল গেম যেখানে খেলা হয় ওটা ছোটোখাটো স্টেডিয়াম হইলে হয় না ঠিক না? 2-4 লক্ষ মানুষের সমাগম হইতে হয়, নাইলে খেলোয়াড়রাও মজা পায় না আর দর্শকও মজা পায় না ঠিক না? ওই স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা রাইখা দাও মিডলে, মধ্যখানে। स्टेडियमेर तुलनाय फुटबलटा जेरकम छोटो और फुटबलेर तुलनाय स्टेडियमटा जेरकम बड़ो। प्रथम आकाशटा द्वितीयटार सामने स्टेडियमेर माझे फुटबलेर मतो छोटो, द्वितीय आकाशटा स्टेडियमेर मतो बड़ो। आल्लाह बोले खुंटी छाड़ा दाड़ कराया राखछे, ओटाके जोदि बाध्य करते पारी ताहले तोमाके बाध्य करा कोनो ब्यापार ना। एटा युवक तुमि भाइबो ना तोमाके आल्लाह बाध्य करते पारे ना, ना 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 भूल। যদিও আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিয়েছি। তোমাকেও যে কোনো মুহূর্তে পারি। আর তোমাদের আমাদের দেশে অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগা পেট্রোল চালিত ঘোড়ার পিঠে বসা, বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিয়ে সকালে বাহির হয়েছে। খবর আসছে, হায় তোমাদের চিটাগাংয়ের ফ্লাইওভার যেদিন উদ্বোধন হয় কতজনই তো বাইক নিয়ে সেলফি তুলছে ঠিক না? হ্যাঁ ওই সেলফি ফেসবুকে গেছে ঠিক না? আমাদের যাত্রাবাড়ি ফেসবুক, আমাদের যাত্রাবাড়ি ফ্লাইওভার যেদিন উদ্বোধন হয় এক ছেলে সেলফি তুলতে যায়, তার জানি দিতে হয়েছে। তার ওই সেলফি ফেসবুকে যায় না, তার মৃত্যুর খবর গেছে। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক মাতাল হয়েও না, যৌবন পায়া মাতাল হয়েও না, তোমাকে যে কোনো সময় আমি কবরের কোলে শোয়ায় দিতে পারি। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারেন। আল্লাহ বলে আকাশকে বাধ্য করতে পারলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটা যদি তোমার মাথায় না ঢোকে তো উনদুরিল্লাহ শামসি ও শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তোমরাই বলতেছো ওটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। 365 কক্ষপথে, 365 দিন, 365 কক্ষপথে সেই আল্লাহ তাকে বাধ্য করছেন, আল্লাহ তাকে বাধ্য করছেন, সে বাধ্য। এই জন্যই আমার মনে আছে আমি 4বার তো গেছিলাম বিলকিসের তখতের সিংহাসন যেখানে রাখা ছিল, খুঁটিগুলা রাখা আছে, আমার ওইখানে 4বার যাওয়া হয়েছে। ওই বিলকিস সূর্যের পূজা করত ৩৬০টা ৬৫টা কক্ষ এখনো এখানে রাখা আছে। কক্ষপথ হিসাবে সে ৩৬০টা কামরা বানাইছিলেন, ওইখান থেকে বসে সূর্যের পূজা করত। তো আল্লাহ বলে এটা যদি তোমার বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ও ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। এটাও যদি বুঝে না আসে তো তোমার পায়ের নিচের মাটিটাকে দেখো। জমিন কিন্তু সূর্যের পিছে পার ঘন্টায় ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে, পার ঘন্টায় ১,০০০ মাইল গতিতে কিন্তু ঘুরতেছে। কিন্তু আমরা সবাই স্থির বসে আছি তো বসে আছি, হাঁটতেছি তো হাঁটতেছি, দৌড়াইতেছি তো দৌড়াইতেছি। আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।